তুমি যেন শোনা জানো ওই ছয় বধূ মা আমার মহল মজার এক রকম বিধি বর পূজা পূজা করে মাস করছে তাই ছয় বধূ বন্ধুদের লক্ষ্য করে তুমি কি দিব তুমি কি দিব সারা জীবন সারা জীবন থাকতে হবে সংসার
এখন প্রভু ওই শুনো না আমার সন্তান আমায় ডাকছে আমায় ডাকছে ওরে বাবা শ্রীধর গুণকর মধুক আজ তোমার কথা রয়েছ ওরে ওরে একবার ফিরে আসো ফিরে এসে আমার মা বলে রাখো শ্রীধর গোবিন মায়ার বাধ
কেউ মরে না
এই পরমাত্মা কোনোদিন মরণ হয় না রে বাবা জানো বাবা তুমি ওই ভগবান শিব শঙ্করের সাধনা করো ভগবান শিব শঙ্করকে ডাকো মন প্রাণ দিয়ে ডাকো দেখবে তোমার একটি তোমার একটি এই ছয় পুত্র কি হবে জানো বাবা আমার মন বলছে এই ছয় পুত্র তোমার একটি ফিরে আসবে কাদিস না আর অমর বলে কাদিস না তাই বলছি কি জানো বাবা যেতে যখন হবেই হবে ও পাগল বলো যে কয় নাচে যেতে যখন হবে হবে ও তৈরি তোমরা বিপদের মাঝে দুঃখের মাঝে তুমি আজ দেবতা পূজার কথা মুখে আনলে জানো যার কথা শুনলে আমার শরীর থরথর করে কেঁপে উঠে সেই দেবতা পূজার কথা তোমার মুখে শোনা আমি সহ্য করতে পারছি না দেবতা পূজার কথা তুমি মনকে ধৈর্য ধারণ করে এই চম্প অনুগ্রহে থাকুন প্রয়োজনে আমরা পুত্র থাকবো একবার পুষ্প দিয়ে ওই পদ্মা পুজো ঋষি বাবা কি বলে গেছে শিব শঙ্করের নাম স্মরণ করে আমাদের এই চম্পক নবর আবার শূন্য থেকে পূর্ণ হবে তাই আমার মন কি বলছে জানো যে গুরু বাবার কাছে পেয়েছি আমি অমৃত দানের বর যার কাছে পেয়েছি আমি বঙ্গবন্ধু আমন্ত্রণ তার ওই কাছে চেয়ে নিতে পারবে তুমি
তবে তুমি আমায় ওই গুরু বাবার মন্দিরে নিয়ে যাও না প্রভু আমি ওই গুরু বাবার মন্দিরে গিয়ে কি করব ওই মন্দিরে গিয়ে আমারে পোড়া কো বালে
Ha 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 ha!